আল্লাহ রহমতুল্লাহি বকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিজ্ঞাসায় প্রশ্নের উত্তরে জানাই হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ এতে কোনো সন্দেহ নেই হেদায়ত আল্লাহ ছাড়া ওপর কেউ দিতে পারে না নবীগণ শাহবাগন তাবিগণ তাবে তাবিনগণ পৃথিবীর কোনো মানুষ খারাপ হোক আর ভালো হোক কেউ কাউকে হেদায়ত দিতে পারে না একমাত্র হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আসে বান্দার উপর তবে এই হেদায়ত পেতে গেলে আল্লাহ তাবারকাত যেভাবে পথ এবং পদ্ধতি উল্লেখ করেছেন সেই পথ এবং পদ্ধতিতে প্রত্যেকটি মানব সন্তানকে এগিয়ে যেতে হবে তারা যদি সেই পথ পদ্ধতিতে এগিয়ে যায় তাহলে মূলত আল্লাহর হিদায়ত পেয়ে যাবে আর যদি সেই পথ এবং পদ্ধতি অবলম্বন না করে তাহলে হৃদায়ত পাবে না কিন্তু প্রত্যেকটি মানুষ পৃথিবীতে মুসলিম রূপে এসছে কিন্তু তাকে হিদায়ত পেতে গেলে তাকে হিদায়তের রাস্তা অবলম্বন করতে হয় তা সেই রাস্তাটা আল্লাহ নিজেই উল্লেখ করেছেন ইন্না আল্লাহ গাই মাহবে কৌমিন হাত্তাই ও গৈয়ু মাহাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে আল্লাহ হিদায়ত দেয় না যতক্ষণ না তার অঙ্গ প্রত্যঙ্গ তার চিন্তা চেতনা তার মন মানসিকতা তার চলন বলন কথাবার্তা বাক ভঙ্গিমা তার অ্যাচুটেড যতক্ষণ পর্যন্ত আল্লাহমুখী না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক তালা হৃদায়ত দেয় না অতএব যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এসে যায় আল্লাহর পথ যে অবলম্বন করে আল্লাহ তাবারক আল্লাহ তাকে পূর্ণাঙ্গ হৃদায়ত সাপোর্ট করে তার দিকে টেনে নেয় আর যে ব্যক্তি আল্লাহর দিক আল্লাহর অভিমুখী হয় না বা আল্লাহর পথ অবলম্বন করে না শায়তানের পথ অবলম্বন করে তখন আল্লাহর হৃদায়ত থেকে সে ছিটকে যায় এটাই মূলত মূল কারণ যেমন রসুল সাল্লা সাল্লাম চেয়েছিলেন তার চাচাকে হৃদায়তের পথে আনার জন্য কিন্তু এন্নাকালা তাহাদিমান আহাবাব্দা কিন্তু রসুল ভালোবাসার সত্ত্বেও তার চাচাকে হেদায়ত দিতে পারেনি কারণ আল্লাহ বললেন হেদায়তের মালিক আমি আমি আল্লাহ আমি যাকে চাই তাকে হেদায়ত দিই আর আমি যাকে চাই না তাকে হেদায়েত দিই না অতএব হেদায়েত পেতে গেলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হয় এবং আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর দিকে নিজেকে রুজ্জ হতে হয় আল্লাহর দিকে ঝুঁকতে হয় আল্লাহর দিকে এগিয়ে যেতে হয় মন মানসিকতা চিন্তা ভাবনা চেতনা সব কিছু কর্মটর্ম যা আছে সব আল্লাহর দিকে মানে ঝুঁকাতে হবে তাহলে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে তখন হৃদায়তে যাবে আর একজন মানুষ যদি আল্লাহ রাস্তায় না যায় আল্লাহর রাস্তায় না থাকে আল্লাহর পথ অবলম্বন করে না করে এবং আল্লাহর যে নীতি আদর্শ সেগুলিকে যদি না মানে তাহলে সে তো শয়তানের পথ অবলম্বন করছে তখন সে হিদায় থেকে বঞ্চিত হয়ে যাবে তখন তার পরিণাম মূলত আ সেই আল্লাহ রসুলের চাচার মতো হয়ে যাবে আশা